এবং জাফর মাহমুদ জানাচ্ছি আমাদের ঢাকা জেলার শিরোনাম প্রেম ছবি ঘড়ির কাটা টিক টিক মিটমিট টালো বিলিয়ে চুনাকিরা ক্লান্ত গ্লাসটা কেঁদে বলে চুপি সারে আরেক পেট আন্ত দেহাভ্যন্তরে ব্যথা পুরাচ্ছ দেখো রাত শিশি ক্ষতগুলোর গোপন অভিশাপ সম্পর্কে ধরিয়েছে জীব আমি প্রেম ছুইনি কখনো প্রেমই আমাকে ছুঁয়েছে আমার যন্ত্রণাগুলোকে শুধুই তো উস্কে দিয়েছে লুকিয়ে রেখেছে সূর্য বিপন্ন আকাশের আড়ালে স্মৃতিগুলো পুড়ে গেছে খরতাপের জন্মকালে সামনে খোলা ক্লান্ত বিদায়টা ক্লান্তিকর তাই তুমি ছাড়া আর আমার কোথাও কিচ্ছু নাই এই হচ্ছে আমাদের আজকের মধ্যমণি কবিতা মির্জাহান চৌধুরীর কবিতা তার ইতিমধ্যেই দুটি কাব্যগ্রন্থ বাজারে এসেছে ভালোবাসা হয় না আমার দুঃখ হয় না পর ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই তিনি ইতিমধ্যেই এই ভালোবাসাকে নিয়ে ভালোবাসাকে ঘিরে যিনি লিখছেন তিনি ইতিমধ্যেই নেত্রকোনা অঞ্চল সহ যারা অনলাইন জগতে আছেন তাদের মাঝে ভালোবাসার কবি নামে পরিচিতি লাভ করেছেন আমরা আশা করব তার এই পরিচিতি উত্তরোত্তর বৃদ্ধি লাভ করবে তার লেখায় আরও সুন্দর সুন্দর উপমার বিস্তার ঘটবে যার জন্মই হচ্ছে সাহিত্য পরিবারে যার দাদা একজন সাহিত্যিক বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত আমরা চাইব তার দাদাকে ছাড়িয়েও তিনি আরও এগিয়ে যাবেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান আপনারা সবাই অবগত আছেন নেত্রকোনা হচ্ছে সাহিত্যের ঘাঁটি নেত্রকোনার মাটিটাই হচ্ছে সাহিত্য আমারও সৌভাগ্যক্রমে আমার জন্ম নেত্রকোনাতে এই জন্য আমি গর্বিত আজকের আমার এই অনুজ কবি আমার অনুজ ভাই আমার মামাতো ভাব মামাতো ভাই তো যাই হোক তার কবিতা আরেকটি পড়ছি কারণ একজন কবিকে চিনতে হলে তার কবিতা দিয়ে তাকে চিনতে হয় শিরোনাম লাইলনের শ্রোতা ছিল তুমি ছিলে কৈশোরের দুরন্ত কণা পশ্চিমা বাতাসে বাউন্ডারি খাওয়া দোবাজ ভূমি সেই যে নাটাই ছিঁড়ে উড়ে গেলে আজও ভালোবাসার টানা গরমে লাইলনের সোতা ছেড়ে উচ্ছ তপ্ত আকাশে চড়ে বাতাস তোমার ভার নেবে না অল্প সময় পরে তুমি আমার যৌবনের প্রথম কবিতার মতন ছন্দের ভেতর শব্দ রেখে পালাও যখন তখন মন্ত্র দিয়ে কেমনে বাঁধি পাশাম তোমার মন শুনেছি তন্ত্রে মন্ত্রে ভালোবাসা গলে কামরূপ কামাক্ষার কাম জলে জাদুর পাতিল উড়ে এখানে আকাশ চুম্বি কলে বৈদ্য বলে তোমায় পাব তার তাবিজ গলায় দিয়ে তাবিজ ছাড়া এখন আর আমার কী বা করার আছে ভালোবাসার জোর কমেছে নাটাই গেছে ছিঁড়ে ঘুরি আমার কার বাতাসে কার ইশারায় ওরে তন্ত্র মন্ত্র করে এবার আন্দোলারে ঘরে এই হচ্ছে আমাদের আজকে কবিতা আমি জাহান চৌধুরীর লেখা উপমা আরও কবিতা আছে তার বইয়ের আমি ফেসবুক থেকে বের করে একটা কবিতা পড়লাম আপনারা আস্তে আস্তে আরও ভালোভাবে তার জাহান সব চৌধুরী সম্পর্কে জানতে পারবেন আমাদের একটা দায়িত্ব বর্তায় যে আমাদের সেই দায়িত্ব আমরা পালন করি সেই জন্য আমরা 12 তারিখে এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুশীলনে ঢাকা জেলার আয়োজনে আমরা তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন করছি তো আস্তে আস্তে আমাদের চেয়ারগুলো পরিপূর্ণতা পাচ্ছে এই জন্য আমার কাছে ভালো লাগছে আরও হয়তো আসবে সন্ধ্যার পর পর আসবে আরেকটা অনুষ্ঠান চলছে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এখানে ওখানে হয়তো কেউ কেউ গেছেন ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আমি রাজা অভিনেত্রী চলে এলে আমি উপস্থাপকের কাছে মনাকে
দায়িত্ব দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এবারে কবি এস এম শফি কবিতা নিয়ে আসবেন। কবি এস এম শফি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। অনুশীলন সাহিত্য পরিষদ নেত্রকোনা জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কবি আহমেদ শরীফ মামন। কবি আহমেদ শরীফ মামন শিক্ষক, কলেজে শিক্ষকতা করি আর পড়াশোনা করেছি ময়মনসিংহ আন্দোলন কলেজে এবং নেত্রকোনা আটপাড়া উপজেলার তেলিগেট ইউনিয়ন আমার গ্রামের বাড়ি। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমি কবিতা বিধান চৌধুরীর একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। কবিতার শুরু না ভালোবাসার ভালোবাসায় বিরহ আনে, কয়েকটি ভাগে কবিতাটি লিখা। আমার যখন ফাগুন চলে তোমার তখন চৈত্র, এই আমি নাকি আবার তোমার ভালোবাসার পাত্র। দুই, তুমি যখন আকাশ দেখো আমি দেখি সূর্য, তুমি যখন আমায় দেখো আমি দেখি ধৈর্য। তিন, ভালোবাসায় টানা পড়ন বিষ্ণা খেয়েও বিষে মরণ। বা চমৎকার, আমি আমার সরচিত কবিতা তাই প্রিয়জনের নিষ্ফল বন্ধন। হিমালয় সময় যদি চাও পেতে দিও আচরণ তোমার, অনন্ত ধরে দেব হৃদয় আমার। এ পর্যায়ে কবিতা নিয়ে আসবেন সাইফুল আলিম। কবি সাইফুল আলিম কবিতা নিয়ে আসবেন। অনুষ্ঠানে এলেই অনেকের সাথে সম্মানিত মহাসচিব মাহবুব খান। মাহবুব খান তো ফাঁকে আমি তানভীর জাহান চৌধুরীর আরেকটা কবিতা পড়ে দিচ্ছি। সুখপ্রিয় সমস্ত ইচ্ছে গুলোর অনিচ্ছা হয়ে গেছে মরণ, সমস্ত ইচ্ছে গুলোর অনিচ্ছায় হয়ে গেছে মরণ। বাড়ি না ফেরার গল্পটা তার কাছে একটু, সে মুক্ত আকাশের নিচে খোঁজে মায়ার জীবন, আর জীবন বিলাসিতার মোহে কনকর্ণের শহরে করে সুখের অন্বেষণ। উচ্চ বিলাসী স্বপ্নগুলো জীবনে ছেড়ে টুকরো টুকরো করে কেউ বোঝে কেউ বোঝে না, তবুও সুখের পেছনে আসছেন আব্দুল্লাহ মানুষ। আমার বাড়ি নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ বাজার। আমার আব্বাও একজন সাহিত্যের ব্যক্তি ছিল এবং কবির সাথে পড়াশোনা করেছিলেন। আমি এই সংস্কৃতি অঙ্গনের সাথে একটু জড়িত ছিলাম। চাকরির সুবাদে এখন অনেকদিন আমার একটা ক্যাব হয়ে গেছে, আমার একটা যোগাযোগ ছিল। তো আমি ওয়ারি একটি কবিতা একদম আবৃত্তি করব, সেটা হলো আমার আঞ্চলিক ভাষার কবিতা শফিকের মধ্যে। মানসিকের আঞ্চলিক ভাষা রয়েছে ইসলাম শফিকের তার এক প্রতিবেশী নাতি বল কথায় কথায় মানুষের ঘরে শুরু হবে। আচরণ কিছু ধর্ম যে আজ ধর্ম বাউলের দিকে বরু খুব খেতে উঠল, নিজের দোষ চাপা দিতে বাউলকে দমকে মাথায় দুটি হাতে নিয়ে উত্তর চেয়েছিল। সত্তা আছে নিজের ডাকে বুঝ
আমার ভুল হয়েছ না। তুই যদি এতই নির্দোষ তোর এত ভালো হইলে মাসার ওয়ার বারদাস বছরে বছরে জমির হ্যাঁ সিল্লা দিতে যায় দাদাকে বলল ওইসে দাদা চুপ কর অনেক বই আছো কারো করবো গুণ দামি সব বুঝাই আছো আমি আইসা গরিব দেখিয়া আমার কোনো দাম নাই বাপের ভুলের কারণে আইস এত কষ্ট যার কথা কইছো তুমি খুব সম্মান পায় হে আইস বাপের গুণে সুখে আলিমুদ্দিন বাপ আমার আপন চাষা লাগে আমার বাপেও তার সমান জমি পাইছি ভাগে চাষার মাত্র এক পোলা আমার সুন্দর ভাই আমার জমি একশো বন্ধ এর কোনো ভালোই না আলিমুদ্দিন এক বই দেয়া দিছে টাউনে কোনো কিছু নেয় না আয়াল হয়ে দিয়া ধন্যবাদ। আমি এর আগেও কিছু কবিতা আমি অনেকদিন আমার জ্ঞান আমি প্রায় 12-13 বছর যাব আবৃত্তি করি না অনেকদিন সুখ অভিনয় তানবীর জাহান চৌধুরী আজকে যার জন্য আমাদের একজন তার কবিতা একটা জীবন কয়জনের ওই সুখে হয়ে বলেন সবাই দেখি ভিতরে ভিতরে দুঃখ বসেছে দুঃখ ভুলেও ভোগের কাছায় যত্ন করে রেখে অবয়বের দেখার শুধু আমাদের নেত্রকোনা অনুশীলনের কাণ্ডারি আমাদের হাল ধরেছেন এটা আমাদের গর্বের বিষয় আমার বাবা একজন শিক্ষক ছিলেন তিনি বছর শিক্ষকতা করেছেন আমি তার যোগ্যত্বশীল হতে পারি না কারণ শিক্ষকতা আমাকে হচ্ছে দিলেও আমি কেন জানি আমার তকদীর ওদিকে টানিনি তারপরেও যখন একজন শিক্ষককে আমি সামনে পাই আমার অনেক ভালো লাগে আমি তাকে অভিনন্দন জানাই আমাদের আজকে প্রথম তিনি এর আগেও আমাদের কমিটিতে ছিলেন পাহাড় পর্বতের কবি ভালোবাসার কবি জাহার চৌধুরী ভালোবাসার কবি এই কবি আমাদের আপনারা জানেন আমাদের মানসিক বিভাগে উনি সুযোগ্য সাধারণ সম্পাদক বিভাগীয় কমিটি আমরা আসলে নিজেদের খুবই গর্বিত মনে করি আমাদের একজন জাত ভাই কবি আমার সংগঠনের আমাদেরই কবি যখন তারই জন্মোৎসব আমরা পালন করতে পারি এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা তাকে পেয়েছি আমাদের অনুশীলনে আজকে এই জন্ম উৎসব আমরা তাকে পেলাম এই জন্য আমরা গর্বিত তাকে আমরা অভিনন্দন এই জন্মদিনে আমরা আসলে আপনারা জানেন আজকে আমাদের এই বৃষ্টি এই বৈরিতা আবহাওয়ার এই বৈরিতার কারণে অনেক অনেক মানুষ আসতে পারেনি আমাকে অনেকে ফোন করেছে বৃষ্টি থাকলে কিন্তু আসবো না অ্যাম্বুলেন্সে না আসতেই হবে যাই হোক আমাদের তারপরেও এই বৃষ্টি বাদলার ভিতরে আমাদের অনেক মানুষ যারা এসছেন আমি সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অনুশীলনে এই আড্ডায় আপনারা উপস্থিত হতে পেরেছেন
এজন্য বিশ্বের আমরা সম্মানিত বোধ করি আপনারা আসলে, আমরা নিজেদের ধন্য মনে করি। মঞ্চে আছেন ঢাকা জেলার সম্মানিত সভাপতি কবিতেশ্বরদীপ ভূঁইয়া বাদু, তাকেও অভিনন্দন দেওয়ার সুযোগটা কেন হাতছাড়া করবে। তানভীর জাহান এর সাথে সাথে, চৌধুরীর সাথে সাথে আমার আমরা তাদেরকে অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই আমার সুযোগ্য সভাপতি এবিএম সৈয়দ রশিদ। আমি আর যারা আপনারা আসছেন আমাদের এই অনুষ্ঠানে, আমরা সবাইকে ধন্যবাদ অভিনন্দন দিতে পারি। যার জন্ম উৎসব নিয়ে কথা বলছিলাম সেই তানভীর জাহান চৌধুরী, তার কবিতায়, তার উচ্চারণে, তার বলায়, তার চলনে আপনারা খেয়াল করবেন বিশাল উৎসব ঘটনা, বিশাল একটা জানা ডানার ঝাপটানোর আওয়াজ থাকে তার কবিতায়। সে তার কবিতায় ভালোবাসা উঠে আসে, ভালোবাসা জড়াজড়ি করে, অক্ষরে অক্ষরের সাথে জড়াজড়ি করে তার কবিতায় ভালোবাসা মুগ্ধ হয়ে ওঠে। তিনি এই অনেক দিন ধরে আমাদের সাথে আছেন, এবার অনেক নিবিড় করে আমরা তাকে পেয়েছি অনুশীলনের এই মহানগর মানসিক বিভাগের কমিটি সাধারণ সম্পাদক হওয়াতে আমি তাকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে তিনি মানসিক জেলা কমিটি ইতিমধ্যে তারই সুযোগ্য নেতৃত্বে, এবং আপনারা জানেন আমাদের মানসিক বিভাগের দুইজন জাহান আছে, একজন সালাম জাহান, একজন তানভীর জাহান চৌধুরী। এই কারণে আমি ময়মনসিংহ বিভাগের কমিটিকে বলি দো জাহানের কমিটি, তারা কি কাকতালীয়ভাবে দুই জাহান এক হয়ে একটা কমিটি তৈরি হয়ে গেছে। যাই হোক, এই দুই সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা ইতিমধ্যে ময়মনসিংহ জেলা কমিটিটা আমরা ঘোষণা করতে পেরেছি, আপনারা দেখেছেন ফেসবুকে, এবং ময়মনসিংহ জেলা কমিটি ও তাদের সাথে আমার কথা হয়েছে, সেখানেও নেতৃত্বে আছেন একজন শিক্ষক, উনি ইংরেজি সাহিত্যের ছাত্র, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি আজকে এই জন্ম উৎসবে আমাদের সুযোগ্য মানসিক বিভাগের সাধারণ সম্পাদকের কাছে আমি বিনীত জানাব আবেদন থাকবে আমার, আপনাদের গতিশীল নেতৃত্বে মানসিক বিভাগের অভিষেক অনুষ্ঠানটা যেন মানসিক জেলাকে নিয়ে এই অভিষেকটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। আমি মানসিকের যিনি সভাপতি তার সাথে বলেছি, তিনি বলেছেন প্রিয় কবি কবি ইসলামী আমাদের প্রিয় কবি, আমরা তাকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই, সবাই একটু করতালি। প্রিয় কবি আমাদের বাড়ি উপস্থিত, আমরা কবির এই উপস্থিতিতে আমি কবিতাটা একটা কবিতা বন্ধ করি, এই কবিতাটার কোনো নাম আমি এখন দেইনি, তারপরও আপনাদের অমরার মালিক প্রভু যা শুনে আমাকে যদি কোনোদিন স্বর্গে দিতে চাও, জানতে আমার শর্ত আছে, সাথে দিতে হবে কবিতার খাতা, জাদুর কলম থাকবে তার সাথে রাখা, যে চোখে উদ্যানে সে বিকেলে দৃশ্যনাদি আলো উদ্ভাসিত হবে সরু গাল পালা, সেই ডালে গান গাবে মুখর গুলগুলি, দিশুদিন ঘর বেগে উঠবে তারকা, দিগন্ত আলোময় হবে ঝরবে উল্কা উলনি মালা দেবে হানা। তারুণ্যের গুণ মেধাবী স্টাইলিন, আমরা তার জন্য একটা করতালি দিই। আজকে কবি তানভীর জাহান চৌধুরীর জন্ম উৎসব পালন করছি আমরা, গতকাল ছিল তার জন্মদিন, সেই জন্মদিনটা তার নিজ জেলা নেত্রকোনা পালন করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে, দুঃখিত নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে।
আর আজকে পালন করছে অনুশীলন সাহিত্য পরিষদ। কারণ অনুশীলন সাহিত্য পরিষদে ময়মনসিংহ বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কবি তানভীর জাহান চৌধুরী। তার এই সফল দায়িত্ব পালনের জন্য তাকে আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে ময়মনসিংহ জেলা কমিটি, নেত্রকোনা জেলা কমিটি, কয়েকটা উপজেলা কমিটিও তিনি ইতিমধ্যে স্থাপন করতে পেরেছেন, এই জন্য তাকে আবারও অভিনন্দন। আমরা আবারও কবিতায় চলে যাচ্ছি। কবিতা নিয়ে আসবেন আশরাফুল আপন। আছেন কি পাতার বলে স্থলনাময়ী খেলা নাহি খেলিস, সাবধান হয়ে যাও জাকির, বংশের নামে হাওলাদার রোটে কর্মের মাঝে নাহি জোটে। কথা শুনে তার কবিতার ভাব ভাবনা থেকে যেন এমন একজন কবির জন্মদিন পালন করছি যে কবি মৃত্তিকা সূত্রে নির্মলন্দ গুণের আত্মীয়, যে কবি জন্মসূত্রে খালেদার চৌধুরীর নাতি, যে কবি তার প্রবহমান স্রোত ভাটি অঞ্চলের যে কাদামাটি জল সেখানে বেড়ে উঠে নিজেকে কবি হিসেবে প্রস্তুত করার উপকরণ কুড়োচ্ছেন মাত্র। তিনি আমার মনে হয় তিনি কবি না হয়ে যদি একজন গীতি কবি হতেন তাহলে আরো ভালো করতেন। তার কবিতার ভিতরে আপনি প্রতিটি যে ওখানকার যে গীতি কবিদের যে বৈশিষ্ট্য, কবিতার ভিতরে যে দর্শন, সেই দর্শন তার কবিতার ভিতরে আমরা খুঁজে পাই। এতেই তানভীর জাহান চৌধুরীকে একটা বিশেষত্ব এবং তার পরিবারের ভিতরে যে কাব্যচর্চা রয়েছে সেটিও তার ভিতরে প্রবাহমান, সেটাও আমরা দেখতে পাই। এবং তিনি যে কবি হয়ে উঠবেন সেটা বোঝা যায় যে তার জন্মদিনে তিনি তার একটি বইও আনেছেন। এই যে বই না আনতে পারা, কবির যে ভুলোমন, সেই ভুলোমনই কিন্তু তাকে কবিতার পথে ধাবিত করেছে। তার 42তম জন্মদিন, জানি না 42তম জন্মদিন আর কতদিন চলবে, কিন্তু কবির জন্মদিন জন্মদিন, কবির কোনো তমটম নাই, কবির যেমন মৃত্যু নাই কবির কোনো বয়োবৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কবি চিরতরুণ। কবির ভিতরের যে মানুষটা সে হয়তো কুলু হয়ে যেতে পারে, সে হয়তো কালের গর্ভে হারিয়ে যেতে পারে, কিন্তু কবি হারায় না, কবিরা টিকে থাকে। তা যাই হোক, আমি কবি রেজাউদ্দিন স্টালিনের আগে একটু ভয় আগে কবি রেজাউদ্দিন স্টালিনের আগে আমরা কবি তানভীর জাহান চৌধুরীর কথা আমরা শুনতে চাই, কারণ প্রধান অতিথির পরে আসলে কেউ কথা শুনতে চায় না। আমরা কথা শুনব কবি তানভীর জাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মঞ্চ ভূমিষ্ঠ আছেন, এই প্রকল্পে অত্যন্ত জনপ্রিয় তারুণ্যের কবি, তারুণ্যকে বহন করেছে মানুষটি, সেই কবি রেজাউদ্দিন স্টালিন ভাই মঞ্চ ভূমিষ্ঠ আছেন। বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য কবি, অভিনেতা, সংগঠক, আমাদের প্রিয় নেতা, অনুশীলন বাংলাদেশের সভাপতি এ বি এম সোহেল রশিদ ভাই মঞ্চ ভূমিষ্ঠ আছেন। মিট শিল্পকে কবিতায় যিনি ধরে রেখেছেন সেই কবি, অনুশীলন সাহিত্য পরিষদ বাংলাদেশের মহাসচিব মাহবুব খান, মাহবুব ভাই মঞ্চ ভূমিষ্ঠ আছেন। নেত্রকোনার মাটি থেকে, উর্বর মাটি থেকে জন্ম নেওয়া শিল্প সংস্কৃতির এক তীর্থভূমি সেই নেত্রকোনা, যে নেত্রকোনায় জন্মেছেন নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, হুমায়ুন আহমেদ, জালাল খান, রশিদুদ্দিন উকিল, মুন্সী খালেকদার চৌধুরী, রৌসুল এজদারি সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন। আমাদের আনোয়ার মজিদ ভাই
মঞ্চে ভূমিষ্ঠ আছেন। নেত্রকোনা থেকে আগত অনুশীলন সাহিত্য পরিষদের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক আমাদের সামনে উপস্থিত আছেন। নেত্রকোনা থেকে আসা আরো দুই কবি জাকির এবং রনি মঞ্চে পাশে আমার ভাগ্নি যে আমাকে ভিডিও করছে, আর এই অনুশীলন সাহিত্য পরিষদের প্রাণ নন্দিনী, নন্দিনীকে একটু পাশে বসতে অনুরোধ করছি। বন্ধুরা, আমার আজকের অনুষ্ঠানে যখন আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাকে বলল তানভীর তুমি কাকে চাও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রাখার জন্য, আমি এক বাক্যে বলেছিলাম স্টেলিন ভাইকে, কারণ এই স্টেলিন ভাই বাংলা সাহিত্যকে একটা নতুন মোড় দিচ্ছে, যেমন মোড় দিয়েছিল রবীন্দ্র নজরুল থেকে বেরিয়ে এসে জীবনানন্দ দাস অল্প সময়ের মধ্যে কবিতা লিখে কবিতার একটি দ্বার প্রান্ত খুলে দিয়েছেন। অবনীত ফসলের মতো এই কবি যেমন শব্দ চয়ন করেছেন, প্রত্যেকটি শব্দে শব্দে যেমন কবিতা আছে, তেমনি স্টেলিন ভাই বাংলা সাহিত্যকে একটা নতুন দ্বার দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, আমার আজকে অনুশীলন সাহিত্য পরিষদকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এই কারণেই যে অনুশীলন সাহিত্য পরিষদ তাদের কর্মীদের জন্ম উৎসব করতে পারে এটা অনুশীলন সাহিত্য পরিষদই কেবল পারে, অন্য কোথাও এই প্রথা নেই, কারণ আমরা সবাই সংকীর্ণতায় ভুগি, একজন আরেকজনকে বড় করতে জানি না। অনুশীলন সাহিত্য পরিষদ কেবল পারে মানুষকে সম্মান করতে। একটি কথা আছে, যে জাতি তার গুণীতে গুণীকে কদর করে না সেই জাতিতে গুণী জন্ম নেয় না। আমি বলছি না যে এখানে আমার গুণকে কদর করছে, আমি একজন সামান্য কর্মী এই সংগঠনের, আমার সেই কর্মীর মর্যাদাটুকু পেয়েছি, এতে আমি আপ্লুত, এতে আমি অভিনন্দিত। যে কথাটা বলতে চাই, আমি এমন এক জেলায় জন্মগ্রহণ করেছি যেখানে বাউল সদর রশিদুদ্দিনের জন্ম হয়েছে, যেখানে জালাল খার জন্ম হয়েছে, যেখানে উকিল মুন্সির জন্ম হয়েছে। সেই রশিদুদ্দিনের ছাত্র ছিল শাহ আব্দুল করিম, তিনি বলেছে কোন মেস্তুরি নাও বানাইছে কেমন দেখা যায়, জিলমিল জিলমিল করে ময়ূর পক্ষী নাই। তার চেয়ে বড় কথা বলে রেখেছে আমাদের জালাল খা, সে বলেছে আল্লাহর কাছে গিয়ে নামাজে মোনাজাত করে বলেছে চুর গেছিল চুরি করতে, মালিক খাইছে ধরা, হাইকোর্টে তার বিচার হয়েছে, হাকিম তিনজন মরা। গল্পটাও সেরকম, সে গান করে সে বেহালা বাজায় সে গেছিল, সে মনে করছে যে সে পাপের মধ্যে পড়ে গেছে, মসজিদে গেছে কেউ নাই, এশার নামাজ শেষ, মসজিদে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ আমি যে গান টান করি, আমি যে এই যে শিল্প সংস্কৃতি করি, আমারে তো তুমি দুজকে নিবা, আমারে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার জায়গায় কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কারো দোয়া কবুল হয় সে সেটা উপলব্ধি করতে পারে, তখন জালাল খা সেটা উপলব্ধি করতে পেরেছিল এবং উপলব্ধি করে এসেই উনি ওনার ওই বেহালায় সুর তুলে প্রথম গানটি ধরেছিলেন, চুর গেছিল চুরি করতে, মালিক খাইছে ধরা, হাইকোর্টে তার বিচার হয়েছে, হাকিম তিনজন মরা। বন্ধুরা আমার, আমি এমন সাধকের মাটিতে জন্ম নিয়েছি যে মাটিতে জন্ম নিয়েছে রশিদুদ্দিন। রশিদুদ্দিন বলেছে উঠিয়া হাফলাঙ্গের কোলে দুই ধারেতে অগ্নি জ্বলে, ভেবে রশিদুদ্দিন বলে চমকিলাম শূন্যের বাজার। আমি এমন মাটিতে জন্ম নিয়েছি যে মাটিতে জন্ম নিয়েছেন উকিল মুন্সি, তিনি বলেছেন ভোলাইতে পারো রে বন্ধু নিজেও কেমনে ভোলো, এমন জাদু কেমন সুরে তোমারে শিখাইলো। বন্ধুরা আমার, আমি এমন মাটিতে জন্ম নিয়েছি যে মাটিতে জন্ম নিয়েছে নির্মলেন্দু গুর। গতকাল আমার জন্মদিন উপলক্ষে রাত 12:01 প্রথম ফুলটি দিয়েছিলেন এই বাংলাদেশের প্রধান কবি নির্মলেন্দু গুর, তিনি আমাকে বলল ওই কেমন আছিস, আমি বুঝতে আমার বুঝতে অসুবিধা হয়নি কবি এখন ঘুমে আছেন। তখন আমি কবির সঙ্গে কথা বললাম, কবি আমাকে বলল যে শুভ জন্মদিন। পরে সকালবেলা ফুল দিয়ে বললাম, ফুল দিয়ে চেষ্টা করলাম কবিকে এই অনুশীলনের অনুষ্ঠানে আসার জন্য, কবি আমার ফোন ধরেন নাই, হয়তো তিনি ঘুমেছিলেন। বন্ধুরা আমার, আমি সেই জায়গায় কথা বলতে আসিনি, আমি আসলে ভোলা মানুষ, আমার শ্রদ্ধেয় সভাপতি বলেছে গীতি কবি হলেই ভালো হতো, আমার একটা
বিখ্যাত গান আছে, যে গানটা রাসূলকে নিয়ে লেখা, কি মায়া লাগাইছে আল্লাহর রাসূলে, মন জানে আর প্রাণ জানে কি মায়া লাগাইছে আল্লাহর রাসূলে। যেদিন রাসূল আসবেন দুনিয়ায়, রাসূলের খাতিরে আল্লাহ দুনিয়া বানায়। এই যে মরুমী গানগুলা আমরা শিখেছি, আমরা দেখেছি ওই মাটি থেকে, নেত্রকোনার মাটিটা এই কারণেই উর্বর, এখানে পাহাড় আছে, এখানে হাওর আছে, এখানে পানির সাথে কবির খেলা, কবির সাথে চলে এই যে অদ্ভুত খেলা চলে, দিন দুপুরে প্রেমের খেলা, এখানে শুধু প্রকৃতির সাথে কবি খেলতে পারে। তাই স্টেলিন ভাইকে বলবো, প্লিজ চলে আসেন নেত্রকোনায়। আপনি যতটা কাব্য চর্চা করেছেন, আমি হলফ করে বলতে পারি তার থেকে বেশি বই বের হবে যদি আপনি নেত্রকোনায় একটি মাস সময় দেন। বন্ধুরা আমার, হতে পারে এই বাংলার সবচেয়ে বড় কবিতে রূপান্তরিত হয়ে গেছেন অলরেডি, আরো বড় কবি হবেন পৃথিবীর ব্যাপী বাংলা ভাষাভাষী মানুষগুলোর মাঝে। আমার কাছে যেমন প্রিয় কবি আপনি, তেমনি প্রিয় কবি হবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি বক্তব্য দিতে জানি না, এলোমেলো বাঁধিয়ে ফেলি। আমি ভালো করে আমি নিজে টাকা পয়সা খরচ করে এই ঢাকায় এসে এসব করার দরকার আছে, কবি হতে চান। বাংলা ভাষার যারা বড় কবি সব কিন্তু কবি হওয়ার জন্য যে বিসর্জন দিয়েছে কল্পনা করা যাবে। মাইকেলের কথা ভাবে বাবা ধরি না, নিজে ব্যারিস্টারে পড়ে অনেক পয়সা উপার্জন করতে পারতেন তিনি, তিনি জমিদারিত্ব ধ্বংস করেছেন, সধর্ম ত্যাগ করেছেন, তার চোখের সামনে তার একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হচ্ছে তিনি বয়স্ক ইংরেজ সাহেবের সঙ্গে, প্রায় বিনা চিকিৎসায় তার স্ত্রী মারা গেছে, সেও মারা গেছে। কবি হতে গেলে যে বিসর্জন দিতে হয়, তার ভিতরে মনে হয় টাকা পয়সা কিছু আছে জমি জমা আমার দেখে মনে হয়। এমন শব্দ দিয়ে আমাদের আবেগ দিয়ে বিসর্জন এমনভাবে ধারায় করে এমনভাবে আপনার মসৃণ করে তুলবে মানুষ বলে আমার একটা কবিতা লিখে খবর কবিতা, ওইখানে তোর দাদির খবর, দাদির কাছে ফলে 30 বছর ভিজিয়ে রেখেছে জল। এই কবিতাটি লেখার পরে এটা পশ্চিমবঙ্গে তখনকার সবচেয়ে বড় পত্রিকা শনিবারের চিঠি কলরে ছাপা, কলর পত্রিকা তখন বাংলাদেশে কারো করতে ছাপত না, এটা রবীন্দ্রনাথের বিরোধিতা করার জন্যই পত্রিকাটা বেরিয়েছে। যশুমুখের দুই তিনটা কবিতা ছাপা হয়েছে, কিন্তু পাশে লেখা থাকতো গ্রামের কবিতা, গবর কবিতাটাও ছাপা হলো কিন্তু পাশে লেখা থাকলো গ্রামের কবিতা, কিন্তু কবিতাটা এত ভালো ছিল যে মানুষ ওই পাশের গ্রামের কবিতা পড়ে না, মানে মুহূর্তের মধ্যে কবিতাটা স্কুলিংয়ের মতো সারা মানুষের হৃদয়ে ছড়িয়ে গেল। মানে এই কবিতাটা ছিল গ্রাম বাংলার আবহমান মানুষের কাহিনী, সেটা এত চমৎকার মাত্রার মধ্যে সন্ধে লেখা যে রবীন্দ্রনাথ পর্যন্ত এই কবিতা প্রশংসা করলেন এবং এই কবিতাটি কলকাতার পাঠ্যপুস্তকে গেল, নিজেই নিজের কবিতা সুন্দর লেখা তার শেষ তিনি তার কবিতা পরিচয় পেলেন, এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। এবং দুদিন পরে রবীন্দ্রনাথ চিঠি নিয়ে পশ্চিমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চাকরি হয়েছে। আপনি যদি ভালো কবিতা লেখেন, একটা অসাধারণ কবিতা লিখে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে। নজরুল 20 বছর বয়সে বিদ্রোহী কবিতা লিখে বেকার হোস্টেলে তখন মুজাফর আহমেদের সঙ্গে লিখে থাকতেন, সে সময় এই কবিতাটি রাজ সারা থেকে লিখল, পরে কমরেড মুজাফর আহমেদকে তিনি শোনালেন কবিতা। কমরেড মুজাফর আহমদ কোনো প্রশংসা টশংসা কিছু করল না, মানে এত অসাধারণ একটা কবিতা মুজাফর আহমেদ এই কবিতা লেখার কথাও বলল শুনল কাজ, কিন্তু নজরুল বুঝতে পেরেছিল যে আমি একটা ভালো কবিতা আছি। তিনি এই কবিতাকে ছাপতে দিলেন, তখনকার সময় সব বড় বড় কাউকে 2-3 বার করে ছাপা হয়, বলতে চান যে কিন্তু সাহস করে মানুষের জন্য সত্য কথা শিল্প সম্মতভাবে বলতে পারে তাহলে তার লেখা কালজয়ী হবে। আমাকে আজকে এই অনুশীলনে দাও করবার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতির কথা শুনে কেক কাটবো, কেক কাটার পরে আমরা আবার কবিতায় ফিরে যাব। আসছেন ঢাকা জেলা অনুশীলন সাহিত্য পরিষদের সভাপতি আমাদের প্রিয় কবি কবি জসীমউদ্দীন ভূঁইয়া,
সংক্ষিপ্তভাবে তার শুভেচ্ছা জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 100 আড্ডা, এই আড্ডা যে সবচেয়ে বেশি ব্যবহৃত করেছে আমাদের ভালোবাসার কবি, আমাদের প্রাণের কবি, তার যারা কবি চান সিদ্দিকি কবি চন্দ্রজি, এবং সেই সাথে আছে এই অনুষ্ঠানে পরাণতিথি কবি রাজা বিস্তারী আমাদেরকে টিউশনকে আরও বেশি পালন করেছে। আমি টিউশন পক্ষ থেকে আমাদের ভগবানীকে জানাই শুভেচ্ছা। আজকে যা জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভালোবাসার কবি কান্দি জমান সিদ্দিকিকে, কান্দি জন্মদিনকে তার জন্মদিনে জানাই শুভেচ্ছা ও তার জন্য শুভকামনা। আমরা এখন কান্দি জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটব। এখানে আমি একটা কথা শুরু করলাম ভূমিকা, সেই কারণে আমরা কেক কাটার পর কবিতা, আমাদেরই তো কবিতা শোনা বাকি রয়ে গেছে। একদম দিদি দাঁড়াও, নিয়ে আসবো যারা জানতে চায় আমার জন্মস্থান, সে এক বাংলার দুর্লভ গ্রাম জোহরলাল আকার। ভালোবাসার বাতাসে কবিতার গন্ধ, ভালোবাসাহীন জীবন অন্ধ, সবরা দুর্দনের ঘাস তোমার অপেক্ষায়, তোমার স্পর্শে পুলকিত হতে চায়। বই মেলার বইগুলো ভীষণ আক্ষেপ করছে, আমি জানি, আমি জানি খুব ক্লান্ত। আমার অনুরোধ, আমার অনুরোধ তবু চলে আসো, অতঃপর অতঃপর তুমি আসবে। আমি মেলার গেটে অধীর আগ্রহে দাঁড়ানো, অপেক্ষা একটু কষ্টে, তবে অনুভূতিটা আনন্দে। তুমি হাত পাঁচে দূরত্বে এসে আমাকে ফোন দিলে, হাজার মানুষের ভিড়ে আমার তোমাকে চিনতে একটু অসুবিধা হয়। বোঝা দিয়ে ছুটে যাওয়া অনুভূতির চোখে মুখে গান গিয়ে গোল ছাপ গানটি আসে মুখে প্রশ্রয় পায় না। তুমি একটু মোটা হয়ে গেছে, বাদাম খাবে, খাওয়া মেলার পেছনে আয়োজিত ভালোবাসার কবি কবি তানভীর জানান চৌধুরীর জন্মোৎসব উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে ছোট মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি এই আপনাদের যে মানে কবিতা সাহিত্য উপন্যাস এইগুলির সাথে আমি যেমন আসলে আমি জড়িত না, টোটালি অন্য টাইপের একটা মানুষ। বাবা মায়ের হঠাৎ করে নাম শুনলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা চাই, আমি অন্তত চাইবো যে ভবিষ্যতে আপনাদের যার যাদের জন্মদিন আসবে প্রতিটা অনুষ্ঠানে এইভাবে সুন্দরভাবে পালন করবেন, আমরাও যদি সময় সুযোগ পাই অবশ্যই আসবো এই অনুষ্ঠানগুলি উপভোগ করতে। খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই অনুষ্ঠানের আয়োজক যারা তাদের সবাইকে আমি আমার মানে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।